আজকের ভিডিওতে আমরা এক ধরনের অ্যান্টিবায়োটিক ওষুধ সম্পর্কে জানবো, আর সেই অ্যান্টিবায়োটিক ওষুধটার নাম হচ্ছে অফ্লক্সাসিন ট্যাবলেটটা। আর এই অফ্লক্সাসিন ট্যাবলেটটা মার্কেটে নানা রকমের স্ট্রেন্থে পাওয়া যায়, তার মধ্যে অফ্লক্সাসিন 100 mg, অফ্লক্সাসিন 200 mg, অফ্লক্সাসিন 400 mg, এই তিনটা স্ট্রেন্থে পাওয়া যায়। এছাড়াও অফ্লক্সাসিন সিরাপও মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায়। কিন্তু আজকে আমরা জানবো অফ্লক্সাসিন ট্যাবলেট সম্পর্কে। আমরা আজকে জানবো এই অফ্লক্সাসিন ট্যাবলেটটা আমাদের শরীরের মধ্যে কী কী সমস্যা হলে পরে ডক্টররা খাওয়ার পরামর্শ দেয়। এছাড়া আমরা জানবো এই ওষুধটা কীভাবে আমাদের শরীরে গিয়ে কাজ করে, তার সাথে সাথে জানবো এই ওষুধটা খাওয়ার পর কোনো রকম সাইড এফেক্ট হয় কি না আমাদের শরীরের মধ্যে। এছাড়া এই ওষুধটা খাবার নিয়মটা কী সে সম্পর্কেও আজকে আমরা জানবো। এর বাইরেও আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানতে আপনারা ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আর যদি আমার এই চ্যানেলে প্রথমবার ভিডিও দেখছো তাহলে চ্যানেলটি লাইকের সাথে সাথে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হ্যালো, কেমিস্ট অ্যান্ড রাকেশ চ্যানেলের পক্ষ থেকে আমি ফার্মাসিস্ট অলোক। সবার প্রথমে আমরা জানবো এই যে অফ্লক্সাসিন যে ট্যাবলেটটা যে আছে, এই ট্যাবলেটটাকে যদি মার্কেটে আমরা ওষুধের দোকানে কিনতে যাই তাহলে পরে কখনোই অফ্লক্সাসিন নামে পাবো না। এর কিছু ব্র্যান্ড নেম আছে, যে ব্র্যান্ড নেমগুলোর মাধ্যমে আমরা খুব সহজেই কিনতে পারবো। তার মধ্যে যেমন কয়েকটা ব্র্যান্ড নেম হলো জেনোসিন ট্যাবলেট, অফ্লোস্টার ট্যাবলেট, রিওফ্লক্স ট্যাবলেট, জেনফ্লক্স ট্যাবলেট। এই কয়েকটার বাইরেও যদি আপনারা অন্য কোনো নামে এই অফ্লক্সাসিন ট্যাবলেটটা যদি পেয়ে যান সেটাও আপনারা ব্যবহার করতে পারেন। এবার আমরা জানবো এই অফ্লক্সাসিন ট্যাবলেটটা যে আছে এটা আমাদের শরীরে গিয়ে কীভাবে কাজ করে। তো এই অফ্লক্সাসিন ট্যাবলেটটা করে গিয়ে আমাদের শরীরের মধ্যে যে ব্যাকটেরিয়া সংক্রমণ ঘটে সেই ব্যাকটেরিয়া সংক্রমণের মধ্যে ব্যাকটেরিয়ার যে সেলগুলো থাকে সেই ব্যাকটেরিয়ার সেলগুলোকে নষ্ট করে দেয়, আর যার ফলে কী হয়ে যায় আস্তে আস্তে ব্যাকটেরিয়ার বৃদ্ধিটা বন্ধ হয়ে যায়। তো এইভাবেই ব্যাকটেরিয়া সংক্রমণটাকে আস্তে আস্তে নষ্ট করে দেয় হচ্ছে অফ্লক্সাসিন। আর এই অফ্লক্সাসিনটা গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ দুই ধরনের ব্যাকটেরিয়া সংক্রমণ যে ঘটে আমাদের শরীরের মধ্যে সেই সংক্রমণগুলোকে খুব সহজেই নষ্ট করে দেয়। আর এই ওষুধের যদি আমরা মেনলি ইউজ সম্পর্কে যদি জানি, মানে আমাদের কী কী অসুবিধার ক্ষেত্রে ডক্টররা ব্যবহার করে থাকে, তো সেই ক্ষেত্রে যদি আমরা বলি সবার প্রথম আমরা আসি যে আমাদের লান্স যে যদি ইনফেকশন হয়, লান্সের ইনফেকশন বলতে সিওপিডি বলতে একটা কমন সমস্যা পাওয়া যায় লান্সের মধ্যে। সিওপিডি মানে হচ্ছে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ নামে একটা সমস্যা হয়, যার ফলে কী হয়ে যায় আমাদের শ্বাসকষ্টের মতো একটা সমস্যা দেখা যায়। সেই শ্বাসকষ্টের সমস্যাটাকে খুব সহজে আরাম করে দেয়। এছাড়াও দেখা যায় যে আমাদের একটা নিউমোনিয়ার সমস্যা দেখা যায়। তো নিউমোনিয়ার সমস্যা বলতে দেখা যায় যে নিউমোনিয়ার ফলে দেখা যায় যে আমাদের একটা শ্বাসকষ্টের মতো সমস্যা দেখা যায়, তার সাথে হয় কি অতিরিক্ত পরিমাণে একটা খুশখুশে কাশির মতো অনুভূতি হয়, আর তার সাথে দেখা যায় যে বুকের মধ্যে একটা ব্যথার মতো সমস্যা দেখা যায়। যদি এই নিউমোনিয়ার মতো সমস্যাটা দেখা যায় সেক্ষেত্রেও এই ট্যাবলেটটা খুব ভালো কাজ করে। এছাড়া দেখা যায় আর একটা কমন ইনফেকশন যেটা আমাদের হয়ে থাকে ন্যাচারালি সেটা হচ্ছে ইউটিআই, মানে ইউরিনারি ট্র্যাক ইনফেকশন, মানে আমাদের প্রেসাবের মধ্যে যদি কোনো রকমের সমস্যা হয়। এবার প্রেসাবের সমস্যা বলতে আমরা কী বুঝি, আমাদের কিডনির মধ্যে যদি কোনো রকম সমস্যা দেখা যায় তার ফলেও আমাদের পেচ্ছাপের মধ্যে সমস্যা দেখা দিতে পারে, বা অন্য কোনো কারণবশত আমাদের পেচ্ছাপের মধ্যে ইনফেকশন হয়ে যায় কখনো কখনো, আর যার ফলে দেখা যায় যে পেচ্ছাপ করার সময় অতিরিক্ত পরিমাণে একটা তলপটের মধ্যে ব্যথার মতো সমস্যা দেখা যায়, পেচ্ছাপ করার সময় পেচ্ছাপের মধ্যে জ্বালা পড়ার মতো সমস্যা দেখা যায়। এই যে সমস্যাটা ইউরিনারির যে সমস্যা হয় ইউরিনের মধ্যে এই সমস্যাটাকে খুব সহজে ঠিক করে দেয় হচ্ছে এই অফ্লক্সাসিন ট্যাবলেট। এছাড়াও দেখা যায় যে আমাদের যে ডায়রিয়ার মতো যে লক্ষণ দেখা যায়, ডায়রিয়া বা পাতলা পায়খানার মতো যে সমস্যা, তো এই যে ডায়রিয়া বা পাতলা পায়খানার মতো যে সমস্যাটা হয় সেই সমস্যাটাকেও খুব সহজে ঠিক করে দেয় হচ্ছে এই অফ্লক্সাসিন ট্যাবলেটটা। এছাড়াও আমরা আরেকটা দেখেছি যে আমাদের শরীরে যদি কোনো রকম স্কিন ইনফেকশন হয় তো সেই স্কিন ইনফেকশনের ক্ষেত্রে ডার্মাটোলজিস্ট যে ডক্টররা থাকে তো সব থেকে বেশি আমরা দেখে থাকি স্কিন ইনফেকশনের জন্য এই অফ্লক্সাসিন ট্যাবলেটটাকে খাওয়ার পরামর্শ দিয়ে থাকে। এখন আমরা জানবো এই যে ট্যাবলেটটা যে আছে এই ট্যাবলেটটা ব্যবহার করার পর কোনো রকম সাইড এফেক্ট কি দেখা দিতে পারে। তো এই ট্যাবলেটটা ব্যবহার করার পর সাধারণত তেমন সাইড এফেক্ট দেখা যায় না, কিন্তু যেহেতু অ্যালোপ্যাথিক ওষুধ তো কিছু না কিছু সাইড এফেক্ট দেখা যায়। যেমন এই ট্যাবলেটটা খাওয়ার পর মাথা ঘোরানোর মতো একটা সমস্যা দেখা দিতে পারে, আমাদের পেটের মধ্যে অতিরিক্ত একটা ব্যথার মতো সমস্যা দেখা দিতে পারে, আর তার সাথে সাথে দেখা দিতে পারে সারা শরীরে অ্যালার্জির মতো একটা লক্ষণ দেখা দিতে পারে, অতিরিক্ত বমি ভাবের মতো সমস্যা দেখা দিতে পারে। এই সমস্যাগুলো যদি হালকা পাতলা হয় তাহলে তো ভয়ের কোনো ব্যাপার নেই, যদি এই সমস্যাগুলো খুব বেশি ডিস্টার্ব করে তাহলে পরে অবশ্যই ওষুধটিকে বন্ধ করে দিয়ে একবার ডক্টরের সঙ্গে পরামর্শ নেবেন। আর এই ওষুধের খাওয়ার কিছু সাবধানের কথা যদি আমরা বলি, মেন কথা হচ্ছে আমাদের কোনো রকম যদি লিভার বা হার্টের মধ্যে যদি কোনো রকম সমস্যা থাকে অথবা কিডনির মধ্যে যদি কোনো রকম সমস্যা থাকে তাহলে পরে এই ওষুধটিকে ব্যবহার করা যাবে না। আর এই ওষুধটিকে যদি এরকম সমস্যা থাকে তাহলে ব্যবহার করার আগে একবার ডাক্তারের সঙ্গে অবশ্যই পরামর্শ নেবেন। তার সাথে গর্ভবতী মহিলা বা বাচ্চাকে বুকের দুধ খাওয়ানো মায়েরাও যদি এই ট্যাবলেটটা কখনো ব্যবহার করে থাকেন তাহলে পরে অবশ্যই এই ট্যাবলেটটি খাওয়ার আগে একবার ডাক্তারের পরামর্শ নিয়ে নেবেন। আর এই ট্যাবলেটের যদি আমরা ডোজের কথা বলি, মানে খাবার নিয়মটা কী হবে,
কতটা পরিমাণে খাবো আমরা এই ট্যাবলেটটা। যদি অ্যাডাল্টের ক্ষেত্রে বলি তো নর্মালি ডক্টরেরা অফ্লক্সাসিন 200 mg ট্যাবলেটটাকে খাওয়ার পরামর্শ দিয়ে থাকে যদি সমস্যা হালকা পাতলা হয়। যদি সমস্যাটা খুব বেশি পরিমাণে হয় তো সেই ক্ষেত্রে অফ্লক্সাসিন 400 mg ট্যাবলেটটাকে খাওয়ার পরামর্শ দিয়ে থাকে একটা করে দিনে দুবার খাওয়ার পর। আর এই যে কোর্সটা যে আছে এটা মোটামুটি ডক্টরেরা 5 থেকে 7 দিন খাওয়ার পরামর্শ দিয়ে থাকে, তাতেও যদি সেইভাবে ইম্প্রুভ না হয় তো সেই ক্ষেত্রে 14 দিন পর্যন্ত খাওয়ার পরামর্শ দিয়ে থাকে। তো এটাই ছিল আজকে আমার এই অফ্লক্সাসিন ট্যাবলেট সম্পর্কে আলোচনা। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে, যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এছাড়াও এই ওষুধ সম্পর্কে যদি আপনাদের আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।